আলের ওলামা পীর মশায়ের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কেটে পাতৃত্ব বোধের ভিতরে মদিনা সনদের আলোকে মদিনা সনদ মুখে বললে হবে না। আর মদিনা সনদ মুখে যে বললা, ওটা তুমি জানো মদিনা সনদটা কি? তুমি কি জানো মদিনা সনদ? বললেই শুধু হবে না। মদিনা সনদটা কি জিনিস, কি হয়েছিল সেখানে, সেটা আমাদেরকে করতে হবে। এই ভাতৃত্ব বোধ করতে করতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন আসলেন, হযরত আলী দেখতে গেলেন যে এই কাফেরদের সাথে যুদ্ধের চাইতে যে যে শত্রুতা শুরু হয়ে গেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা ফরজের চাইতে বেশি তিনি শুরু করলেন। তখন জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই আজকে আমাদেরকে একটা জিনিস মনে রাখা লাগবে, আমাদের কাজ কি, আমরা কী কাজ করলে পরে আমাদের প্রতি আল্লাহ রাসূল বেশি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আমরা আজকে আমাদের সব কিছু মিটানোর জন্য আমরা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব না করে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি মর্দে মুজাহিদের মতো আমরা যদি একসাথে যদি কাজ যদি করতে পারি, ময়দানে যদি একসাথে যদি আসতে পারি, তাহলে আমাদের ভিতরে অনেক বাধা আসবে। আসবে কি না বলেন? বাধা আসবে না? আল্লাহ রাসূল সময় আসছে না, নবী রাসূলদের মতো আসছে না? আর আমরা তো নবীওয়ালা কাজ করতেছি, আমরা তো কি ওলিওয়ালা কাজ করতেছি? আমরা তো আমরা নবীদের সাহেব ধরে, ঠিক কিনা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, নিশ্চয়ই আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে আলেমরাই। সুরে বলি সুবহানাল্লাহ। কারা ভয় করে? আলেমরা ভয় করে। তো সেই আলেমরা যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, তারা যেন এক হতে হলে ন্যাক হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মিশন তাওহীদের একাত্মবাদ যখন একত্রে একটা ঝান্ডা নিয়ে যখন তারা তারা এগিয়ে যাবে, বাধা আসবে কিনা বলে? বাধা আসবে। বাধা অতীতে এসেছে, ভবিষ্যতে আসবে। এই বাধা আসার জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিল কারা? যুবকেরা। জোরে বলি সুবহানাল্লাহ। কারা করছিল? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, খুশি হব। কারা করছিল? আমি একটা মুসাফির মানুষ, আমি খুশি হব। কারা আসতে কয়ে? কারা? যুবকেরা, যুবকেরা, অতীতে যুবকেরা। এই যুব বৈষম্য, এই যে এটা কিছু কারা করছে? যুবক, যুবক, যুবক দিয়া হানাফিল্লাহ, যুবক দিয়া রাসূল, যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই যখন ভাতৃত্ববোধের ভিতরে কলহ চলে আসলো, কলহ চলে আসার সঙ্গে সঙ্গে ভাতৃত্ববোধ যখন এটার ভিতরে যখন পদস্খলন করতে লাগলো, এই যুবকেরা তখন তারা শরীক হলো। তখন হযরত মিকদাদ রাদি বুখারী শরীফের হাদিস বলছি, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইমতে দেবে না ইয়া রাসূলুল্লাহ, হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ, ইন্নামা নাকুলু লাকা বারু ইসরাঈল আলে মূসা আলাইহি ওয়াসাল্লাম, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল মাদামাত আইনুম মিন্না তাকাররা। জোরে বলি সুবহানাল্লাহ। বয়স কত? 11 বছর। কত? আরে কত বছর? 11 বছর, 11 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বদরে 8 বার নিয়ে গেছে, আমি 8 বার সফর করছি বদর। ফখর না, 45 বার খানায় কাবার মেহমান আল্লাহ আমার বানাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু ফিরালি করি না, শুধু আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, আল্লাহ যদি কবুল করে জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন তো ফির মুরিদি জামানা কা নাম হয় হালুয়া মান্ডা ফিরু কা কাম হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হালুয়া মান্ডা হারুয়া রুটি ছাড়া আছে কিছু? আছে। হ্যাঁ, হালুয়া রুটি বলে শুধু হালুয়া রুটি নেন না, আমি হাদিয়া এটাকে বাদ দিতে পারবো? হাদিয়া আসলে তো নিমই আমি, এটা আমি নিতে হবে আমাকে, কিন্তু কিন্তু দেওয়া হুজুর বলতে দেওয়া না সুন্নাত, তো শুদ্ধ সুন্নতের আমি বাদ দিতে পারবো? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে এটাই যে আমরা হযরত মেঘদাদ 11 বছর, কত বছর? 11 বছর। আমার ওস্তাদ খতিব আল্লামা ওবায়দুল হক রাহেমাহুল্লাহ, এত বড় আলেম, শত শত বছর ভিতরে আসবে? আর আসবে, আসবে কি না বল, উত্তর দিন আসবে? আমার দরবার শরীফে গেছেন হুজুর, আমার দরবার শরীফে গেছেন 6 বার গেছেন মিরসরায়। আমার ওয়ালেদ শাহ হুজুর সুন্দর চেহারার মানুষ, খাই কথা প্রসঙ্গে বলছি, খাইতে বসছে, বসার পরে বড় মাছের মাথা হুজুর খুব মজা করি, খুব সিলেটের মানুষ তো শৌখিন মানুষ, খাচ্ছেন, হঠাৎ একটা কাঁটা লেগে গেল, হুজুর একটু বিব্রত হয়ে গেছে। ওয়ালেদ শাহ হুজুর করলেন কি, গরম পাতকে নিয়ে একটা দম করে দিলেন, বলছে হুজুর এগুলো খেয়ে ফেলেন, সমস্যা নেই, খান এগুলো খান, খাওয়ার সাথে রাতে শেষ, কারবার ফিনিশ। হুজুর তাকায় দেখি বলতেছে, ফি দেখলাম হকানি অলির দোয়ারি দিয়ে আসছে। আহ, আমি তো মনে করছিলাম যে আজকে বোধ হয় এই যাতনা নিয়ে মনে হয় আমার ঢাকায় যেতে হবে, যে অবস্থা শুরু হয়েছিল। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
তো সেই কথা বলতেছি, আল্লাহ রাসূলকে যুবকেরা বেশি সহযোগিতা করেছে। হযরত ওমর কত বছর? ষোলো বছরের যুবক, ষোলো বছর, ষোলো ষোলো। হযরত আলী তেরো বছরের যুবক, তেরো বছর। আমি তরুণ, সেখানে যাওয়ার পরে আমি হাদিসে বসছি আর চোখে দেখলাম, তখন মনটা আরও বড় হয়ে গেছে। আপনি একটা জিনিস যখন পড়লেন আর কর্মময় যখন দেখবেন তখন খুশি হবেন না? খুশি হয়ে গেছি আমি। দেখলাম সেখানে মসজিদে আরিশের সাথে একটা সাইনবোর্ড ঝুলানো, সেই সাইনবোর্ডের ভিতরে তিন নম্বরে হযরত মেঘদাদের নামটা লেখা, জোরবলি সুবহানাল্লাহ। ওই আন মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পড়ছি, আর ওখানে দাঁড়িয়ে দেখলাম যে হযরত মেঘদাদ ওই যুদ্ধের সেনাপতি, ওই যুদ্ধের ভিতরে যিনি শহীদ হয়েছেন তার নাম তিন নম্বরে। আমি দেখি আল্লাহু আকবার করে চিৎকার দিলাম, যে দেখলাম কি এটা। তিনি বলতেছেন কি, ইমতিদিবনা ইয়া রাসূলাল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি একটু চিন্তান্বিত হয়ে গেছেন, আপনি একটু অন্যমনস্ক হয়ে গেছেন, যেহেতু বাপ তার সন্তানের বিরুদ্ধে তরবারি ধরতেছে। মাত্র ইসলাম শুরু, তো ইসলাম শুরু, 313 জন মুসলমান আর সব কি ইহুদি নাসারা, ইমান গ্রহণ করে নাই, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি, হুজুর চিন্তান্বিত হয়ে গেছে। মেঘদাদ বলতেছে ইমতে দেব না ইয়া রাসূলাল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ ইন্নামা নাকুলু লাকা বানু ইসরাঈল আলে মুসা আলাইহি ওয়াসাল্লাম বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। হে আল্লাহ রাসূল, আপনি কেন চিন্তা করছেন? আমরা তো মুসা নবীর উম্মত না যে বলবো হে মুসা যুদ্ধ টুদ্ধ আমরা করবো, তুমি আমার তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো। এই কথা তো আমরা নবী মোহাম্মদের উম্মত, আমরা নবীজির সাহাবি, আমরা তো বলতে পারবো না এটা। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর বয়স? এগারো বছর, এগারো এগারো বক্তৃতা দিয়ে লম্বা বক্তৃতা দিতেন। এই কথা যখন বললো, কারণ মুসলমানরা শুধু মিষ্টি মিষ্টি কামে আছে, মিলাদ হবে মিষ্টি খাইতে ভালো লাগে, চোখে সুরমা লাগাইতে ভালো লাগে, মেসর কাম ভালো লাগে, সুন্নাত সুন্নাতের সুর, কিন্তু ওই কষ্টের কাম যুদ্ধের ময়দানে নাই। হ্যাঁ, ওখানে নাই, ঠেকানোর জায়গায় ওখানে নাই। আছে আছে কিনা বলেন। এই যুবকেরা বৈষম্য বিরোধী ছাত্র, বৈষম্যের জন্য তো করছে, তারা কি জীবন দিয়া লাগবে? এ মার, এই আসে দে 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 মার মার তৈয়ার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতীতে আবহমান কাল থেকে যুবকেরা সাহায্য করেছে, যুবকেরা কমান্ডার ইন চিফ সেনাপতির দায়িত্ব নিয়ে একটা একটা মাত্র ঢাল নিয়ে একসাথে আঘাত করে একটা দুইটা নয় ষোলোটার শেষ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের টিকিট কাটি কাটাইছে। মেঘদাদ কয়, হুজুর আপনি আমাদেরকে আল্লাহ যেদিকে হুকুম করছে সেই দিকে নিয়ে যান। ইন্নামা নাকুলু লাকা বানু ইসরাঈল আলে মুসা আলাইহি ওয়াসাল্লাম বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। আমরা আল্লাহ তাআলা যেদিকে আমাদেরকে যেটা হুকুম করবে সেটা আমরা করব। তবে হুজুর মাদামাত আইনুম মিন্না তাকাররাব, আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতর রক্ত থাকবে, আমাদের শিরা উপসারা যতক্ষণ পর্যন্ত লড়বে, আমরা আল্লাহর রাস্তায় লড়ব। সুবহানাল্লাহ। হুজুর কি কয় জানেন? বুখারী হাদি, হুজুর বলতে বলতে ফাকা, হুজুর বলতে কুমু বেনা এলা জান্নাতি। ও আমার ফের, ও আমার সাহাবাই কেরাম, ও যুবকেরা, তোমাদের যখন হিম্মত এরকম হয়ে গেছে চলো সেই জান্নাতের দিকে নিয়ে যায়, চলো ওই জান্নাতের বিশালতা, জান্নাতুন তাহাতু আরদু ওয়াস সামাওয়াত ওয়াল আরদ, ওই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে অনেক গুণে বড়। আল্লাহু আকবার, বিশাল জান্নাত সেটা, চলো সেই দিকে, সেদিকে নিয়ে চলো। খুশি হয়ে গেছে। ফাকামা উমাইর ইবনে হাম্মাম ওয়া কানা ইয়াকুলু তামাম। উমাইর ইবনে হাম্মাম আরেক যুবক স্বাভাবিক, তার নাম দেখলাম সেখানে সাত নম্বরে। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে আরিশের সাথে সাইনবোর্ডের ভিতরে লাগাই না, হাদিসে বসছি ওখানে লাগাই না। কত নম্বর? সাত নম্বরে তার নাম। মাত্র বয়স মাত্র অল্প নয় বছর। ফাকামা উমাইর ইবনে হাম্মাম ওয়া কানা ইয়াকুলু তামাম, তিনি খাচ্ছিলেন খোরমা খেজুর। কি খোরমা? খোরমা খেজুর। আমাদের দেশে যখন বক্তৃতা হয় বাদাম খায় না যুবকেরা? বাদাম খায় আর বক্তৃতা শুনে ঠিক কিনা? সেও খোরমা খেজুর খাচ্ছে, বিসিটা ফালাই দিতেছে এরকম, খোরমা খাচ্ছে। ফাকামা ওয়াই উমাইর ইবনে হাম্মাম ওয়া কানা ইয়াকুলু তামাম, সে দাঁড়িয়ে বুঝে কলা বাহ বাহ, খুশিতে বলতে কলা বাহ বাহ, মানে খুশি হয়ে গেছে কথা শুনে। ওমা আজামুহা ওমা আহসানুহা, হে আল্লাহ রাসূল এত সুন্দর বেহেশত পাবো, এত বড় বেহেশত পাবো, খুশি হয়ে গেছে। ও আল্লাহ রাসূল এত বড় বেহেশত পাবো,
আমি তো সইতে পারতেছি না, ফরামা বেহিন্না, হাতের সমস্ত খোরমা খেজুর ফিক্কা মেরে ফেলে দিয়ে আল্লাহর রাসূলের নারায় তাকবীরের ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়ে জমিনে ঝাঁপিয়ে পড়েছেন। একটা নয়, দুইটা নয়, 32টা কাফেরদেরকে টুকরা টুকরা করে জান্নাতে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। নারায় তাকবীর, বত্রিশটা লোককে, 9 বছরের যুবক ওমর ইবনে হাম্মাম শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেলেন, শুহাদায়ে বদরের সমস্ত লাশদেরকে একত্রিত করা হলো, লাশ একত্রিত আল্লাহ রাসূলের সামনে আনা হলো। কতজন মুসলমান? 313 জন। কাফের কত? 1000। 1000 কাফের। ওমর ভাইরা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে, আমি নাখানদান আলাইকার জবান থেকে যা কিছু বলছি আল্লাহর কসম, যে মাবুদের হাতে আমার জান এবং প্রাণ, খোদার কসম দিয়ে বলছি, ওই যুবকেরা তৈরি হয়ে গেছে, বেশি দূরে নয়, ওই ইসলাম আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। হবে কি না বলেন? সদায়ে বদরে ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতি হ্যায় কাতার আন্দা কাতা রব্বি। বদরের মুসলমানদের মতো যদি ঈমান সৃষ্টি করতে পারো, কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ এখনো জমিনে পাঠায়া দিবে। আল্লাহ পাঠাইছি কি না বলেন? এ মুসলমান আওয়াজ দেন কেন? কিরে, আল্লাহ কি পাঠান নাই? দেখেন নাই পাঠাই? আল্লাহ পাঠাইছে না? পাঠাইছে কি না বলেন? আল্লাহ পাঠাইছে, আল্লাহ পাঠাই দিছে। পাঠাই দিয়ে নিঃশ্বাস ফেলাবার শক্তি হবে না, পাঠাই দিচ্ছি। সেই যুবকেরা তৈরি হয়ে গেছে, চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নাই। লাশ কাফি হে ইনশাআল্লাহ, টুডে আর টুমরো, ওয়েট অ্যান্ড সি, দেখতে পাবে বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নার রস কায়েম হবে। কোরআন শুধু মসজিদের ভিতরে থাকবে না, খানকার ভিতরে থাকবে না, কোরআন এটা পার্লামেন্টে চলে যাবে, বঙ্গভবনে চলে যাবে, হাটে বাজারে রান্নাঘর পর্যন্ত। আল্লাহুল খাল ওয়াল হাম, হবে কিনা বলেন? আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার মনে হয় কারণ এই বুড়া মানুষটা ঠিক করেছে, ঠিক আছে, বিরুদ্ধে মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বি, ঠিক আছে, ঠিক ঠিক, হ্যাঁ মাশাআল্লাহ, খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। দাড়ি ফাঁকা লোকের দোয়া কবুল হয়, আল্লাহ শর্মিন্দা। জান্নাতের বাগানে বসছেন ভাইরা, মুসাফির মানুষ, আমি আসছি আপনাদের সামনে এখানে, আমি আপনাদেরকে, আমি একটা খানকা দরবারের মানুষ, আমার একটা কথা হলো যে ভাতৃদেবত নিয়ে কথা বলতে আসছি। আমাদের ভিতরে কোনো অহংকার থাকবে না, আমাদের ভিতরে হাম বড়াই থাকবে না, আমাদের ভিতরে হিংসা জিগাংসা থাকবে না, আমরা কোনো এবাদত আল্লাহ আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাব। ভাতৃত্ববোধ, হাতে হাত লাগিয়ে বুকের সাথে বুক চেপে ধরে আমরা আলে মোলামা পীর মশাই যেই যে মরকাজে আছি, যেখানে আছি আলি আলিয়া কমি খানকা দরবার, যেখানে আছি আমরা এক হয়ে নেকের কাজ করতে চাই। কারা কারা করতে চান একটু হাতটা দেখান না, আল্লাহরে একটু আল্লাহরে দেখান, নারে তকবীর অবস্থা জোরে দেন না একটু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দীন ইসলাম দীন ইসলাম, জিন্দাবাদ ইসলামিক ফাউন্ডেশন, জিন্দাবাদ ইসলামিক ফাউন্ডেশন, জিন্দাবাদ পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবী, কোরআন সুন্নার আলো। আজকে আমরা যারা আলে মোলামা পীর মশাই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কেটে ভাতৃত্ববোধের ভিতরে মদিনা সনদের আলোকে, মদিনা সনদ মুখে বললে হবে না। আর মদিনা সনদ মুখে যে বললা, ওটা তুমি জানো মদিনা সনদটা কি? তুমি কি জানো মদিনা সনদ? বললেই শুধু হবে না, মদিনা সনদটা কি জিনিস, কি হয়েছিল সেখানে, সেটা আমাদেরকে করতে হবে। এই মদিনা সনদ আমরা এসে বাস্তবায়ন যদি করতে যাই, তাহলে আমাদেরকে এই কাজটা আমাদেরকে বেশি বেশি করা লাগবে। সেটা হলো কি? তিনটা জিনিস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, 6টা জিনিস। প্রথম হলো যে নিন্দা করা যাবে না। 1 নম্বর কি? নিন্দা করা যাবে না, আছে না নিন্দা করে না? এরপর 2 নম্বর, মন্দ নামে ডাকা যাবে না। 3 নম্বর, মন্দ ধারণা করা যাবে না, অন্যের কথায় কথা বিশ্বাস করে পিছনে জাসুস হয়ে তার পিছনে লাগা যাবে না, গীবত করা যাবে না। কটা কাজ? 5টা কাজ মনে থাকবে তো? 5টা কাজ যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা
ফাকাদ ফাজা ফাউজান আজিমা, সফলতার শীর্ষে পড়তে পারবো। আর যেটা নিন্দা করা, নিন্দু ব্যক্তি, নিন্দা যারা নিন্দা করবে তাদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নিন্দা করে একটু মানে একটু বাঁকা চোখে একটু দেখে, এরকম অবস্থা যদি হয়, হযরতে রাইসুল মুফাসসিরিন মুহাদ্দিসিন এই হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বিষয়, তিনি একবার একটা গাছের থেকে মেসওয়াক নেওয়ার জন্য ভাঙতেছিলেন, তো ওনার পায়ের নিচের থেকে এই জায়গাটা, এটা খুব ছোট ছিল, একদম ছোট ছোট অবস্থায় ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বসা, তো যখন ভাঙতেছে কেউ দেখা একটু নিন্দা করে বলতেছে এত ছোট পা, এত ছোট, আহা। ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন জান্নাতুল বাকিতে প্রথম ঢুকতে টান দিকে তার কবর, লক্ষ লক্ষ হাদিস হাফেজ মুহাদ্দিস বলে সুবহানাল্লাহ, তার বাপ ইবনে মাসউদকে তার বাবা হুজুরের কাছে নিয়ে আসছেন, হুজুর মুখের থেকে থুতু মুবারক বের করে তার মুখে দিয়া তানিক করে দিলেন, তানিক করে দেওয়ার পর ইবনে মাসউদ বলতেছে যা শুনছি একটা কথা বলি নাই, জোরে বলি সুবহানাল্লাহ, একটা কথা কি বলি নাই, আর একটা কথা বলি নাই, আর এটা আমার না আমার জেহেনের ভিতরে ঢুকে গেছে। সে ইবনে মাসউদ যখন উপরে উঠতেছে ছোট্ট পাও দেখে একটু হাসি নিন্দা করতেছিল, আল্লাহ রাসূল ডেকে বলতেছেন গো সাহাবারা, মাসুদের পায়ের দিকে তাকায় যা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় যখন মাসুদের পাউকে তখন ওজন দেওয়া হবে, অহুদ পাহাড়ের চাইতো মাসুদের পাউটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, মুস্তাদ আহমদ 3991 নম্বর হাদিস, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এরপরে রাসূলুল্লাহর স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই, রাসূলুল্লাহর স্ত্রী, তিনি একটু ছোট ছিলেন, খাটো, কিরকম ছিলেন, খাটো, ছোট, একটু ছোট খাটো, হযরত আয়েশা সিদ্দিকা উম্মাতুল মুমিনিন লক্ষ লক্ষ হাজা হাফেজা মুহাদ্দিসা, সুবহানাল্লাহ, জান্নাতুল বাকিতে ঢুকলে ডান দিকে আমাদের মায়ের কবর, আমি সেখানে যাই, দাঁড়াইয়া থাকি, চোখের পানি ফালাই, আরে এত বড় মুহাদ্দিসার সামনে, আমাদের মায়ের সামনে হাজির হয়েছি, তার পাশেই মা ফাতেমা শুয়ে আছে, খাতুনে জান্নাত, ধরে বলি সুবহানাল্লাহ, দুইটা কবর পাশাপাশি ঢুকতেই ডান দিকে হাজি সাহেবেরা যারা আছেন তারা দেখে এসেছেন মদিনায়, ধরে বলেন ঠিক কিনা, হযরত আয়েশা সিদ্দিকা হাদিসে মুহাদ্দিসা লক্ষ লক্ষ হাদিসে হাফেজ কে, তিনি বলতেছে সাফি একটু দেখতে ছোট, একটু খাটো, খর্বাকৃতির, একটু ছোট, কার সামনে বলছে, আল্লাহ রাসূলের সামনে বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে আয়েশা তুমিটা কি করলে, আয়েশা লোহিত সাগরের পানির ভিতরে যদি তোমার কয়তা তুমি ডুবাইয়া দেওয়া হয় লোহিত সাগর কালো হয়ে যাবে, আহা সুবহানাল্লাহ, হাদিস 4875 আবু দাউদ শরীফের হাদিস, দরবারে সুবহানাল্লাহ, নিন্দা করতে নিষেধ করছে, নিন্দা করা যাবে না, যারা রব তিত্তমদের কাজ করবে তারা দিনের এলাই প্রসব করবে, ইকামতি দিনের কাজ করবে ঝান্ডা হাতে নেবে, আর যারা করবে কাজ তাদের ভিতরে নিন্দা থাকা যাবে না, এক নম্বর সত্য, দুই নম্বর মন্দ নামে ডাকা যাবে না, নাম হয়েছে আব্দুল কুদ্দুস, কয় এ কুদ্দুচারে কি এ কুদ্দুচা করে তুই আছে না, কয় না এরকম, মনে হয় আমার আপনাদের দেশে কুদ্দু মনে বলে না নাকি, এরকম করি এই আব্দুল কুদ্দুচারে, এরপরে দেয়া নাম হলো আবু বকর, এ বকর নাও ছবি কি আবু বকর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরকম বন্ধ নামে ডাকা যাবে না,